ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। রোববার বিকেলে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে 1 নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোশারেফ হোসেন টিউবওয়েল মার্কা নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। মেম্বার প্রার্থী মোশারেফ হোসেন আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি নির্বাচিত হই এলাকা থেকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত করব এবং 1 নং ওয়ার্ডে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছেন, তা আপনি যদি মেম্বার নির্বাচিত হন তাহলে বিশেষ করে এই ওয়ার্ডে জনসাধারণ আপনি কী করবেন, আপনি নির্বাচন স্ট্যান্ডটা কী, এই বিষয়ে আমাদের মিডিয়া একটু বলতে বলেন। নির্বাচন যদি আমার অত্র এলাকার মানুষেরা যদি আমার জয়যুক্ত করে, আমি এই 1 নম্বর ওয়ার্ডে যত মাদক এবং সন্ত্রাস এবং এগুলো নিয়ন্ত্রণ করব এবং অত্র এলাকায় যেগুলা উন্নত সরকার বাজেট করবো আমি কাজ করে যাব। আর গরিবদুঃখীর জন্য যেগুলো আসবে আমি গরিবদুঃখীর মাঝে এগুলা বিলি করে দিব এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় আমি বিফল ভোটে জয় হয়ে যাব।